বন্ধুরা, যদি আপনার কাছে দোআঁশ মাটির বা কালো মাটির উঁচু জমি থাকে আর যদি আপনার এলাকায় মাঝারি মানের বৃষ্টিপাত হয়, অর্থাৎ কম বেশি 150 সেমি, তাহলে আপনি আখ চাষের কথা ভাবতে পারেন। আমাদের দৈনন্দিন জীবন আমরা চিনি ছাড়া ভাবতেই পারি না। বিশ্বের উৎপাদিত মোট চিনির 70%-এরও বেশি ক্ষেত্রে কাঁচামাল হিসেবে আখের রস ব্যবহৃত হয়। আখের রস আমরা পানীয় হিসেবেও গ্রহণ করি, এমনকি আমরা গোটা আখ চিবিয়েও খাই। এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আখের প্রচুর চাহিদা থাকে। এমন কখনো হবে না যে আপনি আখ চাষ করলেন অথচ বিক্রি করতে পারলেন না। অন্যান্য ফসলের মতো আখেরও বিভিন্ন ভ্যারাইটি থাকে, যেমন ভারতের ক্ষেত্রে কোয়েম্বাটু শাহজার বিভিন্ন জাতগুলি, যেমন কোয়েম্বাটু শাহজা 84-36, 88-230, 95-255, বা কোয়েম্বাটু সিলেকশনের বিভিন্ন জাত, যেমন শাহজাহাপুর 28-216, বা VP-39, 767 ভ্যারাইটির জাতগুলি আপনি নিতে পারেন। বাংলাদেশের ভালো জাতগুলির মধ্যে ঈশ্বরদী 20, ঈশ্বরদী 21, 22, 28 সহ অনেকগুলি জাত আছে। এছাড়া বিদেশি ফিলিপাইন ও কালো আখ ভারত বাংলাদেশ উভয় দেশেই চাষ হচ্ছে। আখ দীর্ঘমেয়াদী ফসল, জাত ভেদে কমপক্ষে 9 মাস থেকে 14 মাস পর্যন্ত সময় লাগে হারভেস্ট করতে। আখ চাষের আগে আপনাকে এটাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আখ রোপণের প্রাথমিক খরচ যথেষ্ট বেশি, বিশেষত বীজের দাম। অনেকে বীজ হিসেবে গোটা আখ ব্যবহার করেন, আবার অনেকে 2টি বর্বসহ কাঁটা আখ ব্যবহার করেন বীজ হিসেবে, আবার অনেকে নার্সারি থেকে আখের চারাও কিনে আনেন। যেভাবেই করুন না কেন, প্রাথমিক অবস্থায় আখ চাষের খরচটা যথেষ্ট বেশি। আখ রোপণের উপযুক্ত সময় সেপ্টেম্বর অক্টোবর মাস অথবা জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ মাসের প্রথম ভাগ, যখন দিনের তাপমাত্রা 27 ডিগ্রি থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। আপনি অবশ্য বছরের যে কোনো সময় আখ রোপণ করতে পারেন। আখ রোপণের আগে খুব ভালোভাবে জমি 2বার করে চাষ দিয়ে নিতে হয়। চাষ দেওয়ার সময় কোন সার কতটা দেবেন সেটা আপনার জমির উর্বরতার উপর নির্ভর করে, সেটা আপনাকেই ঠিক করতে হবে। তবে গোবর সার এবং জিপসাম সার অবশ্যই দেবেন, যেহেতু গোবর সার জৈব সার যতই দেন না কেন কোনো ক্ষতি নেই। জিপসাম সার দেবেন বিঘাপ্রতি 10-15 কেজি, এটা প্রাথমিক অবস্থায় আখ গাছে ম্যাজিকের মতো কাজ করে। আখ রোপণ করতে হয় বেড করে। 2 ধরনের বেড আমি চাষিদের করতে দেখেছি। প্রথম ক্ষেত্রে বেড হয় 2.5 ফুট চওড়া, বেডের উচ্চতা 9 ইঞ্চি থেকে 1 ফুট হতে পারে, বেড থেকে বেডের দূরত্ব 3.5 ফুট থেকে 4 ফুট। এই ধরনের বেডে কিনারা বরাবর আখ রোপণ করা হয়। দ্বিতীয় ক্ষেত্রে বেড চওড়া হয় কম বেশি 1.5 ফুট, বেড থেকে বেডের দূরত্ব 3 ফুট। এখানে দেখুন দ্বিতীয় প্রকার বেড তৈরি করা হয়েছে। কীটপতঙ্গের মধ্যে ডগা ছিদ্রকারী পোকা, কাণ্ড ছিদ্রকারী পোকা, পাতামোড়া পোকা, জ্যাসিড ও মিলিবাগের আক্রমণ দেখা যায়, এবং ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ ও মারাত্মক লাল কাণ্ড পচা ছত্রাক ঘটিত রোগও দেখা যায়। সামান্য পরিচর্যা করে এই সমস্যাগুলির আপনি সমাধান পেতে পারেন। পরিশেষে লাভের একটা হিসেব জেনে নিন। যদি খুব খারাপ ফলনও হয় তাহলেও কমপক্ষে 150 কুইন্টাল প্রতি বিঘা আখ উৎপন্ন হয়। ফলন ভালো হলে এটা 250 কুইন্টাল বা তার বেশিও হতে পারে। প্রতি বিঘা আখ চাষ করতে ভারতে 15-20 হাজার টাকা খরচ হয়, বাংলাদেশের ক্ষেত্রে এটা 20-25 হাজার। ভারত সরকার আখের একটি মূল্য নির্ধারিত করে দেন। 2023 সালে ভারত সরকার নির্ধারিত মূল্য হচ্ছে 315 টাকা কুইন্টাল। চিনিকলগুলি এই দাম বা এর থেকেও বেশি দামে আখ কিনে থাকেন। সরকার নির্ধারিত মূল্যেও যদি চাষি আখ বিক্রি করেন, তাহলে 1 বিঘা জমিতে কমপক্ষে 50 হাজার টাকার আখ বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে লাভ 35 হাজারেরও বেশি। ফলনের উপর নির্ভর করে এই লাভ 65 হাজারও ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশে 2023 সালে আখের দাম প্রতি কুইন্টাল 450 টাকা বা তারও বেশি।
ভালো ফলন হলে লাভ প্রতি বিঘাতে 85,000 বা তার বেশি হতে পারে। আখ চাষের আরেকটি প্লাস পয়েন্ট হলো প্রথম বছর আখ কেটে নেওয়ার পর সেই গোড়া থেকে নতুন করে আখের চারা বার হয়, এমনকি আখের সংখ্যাও বেশি হয়, অর্থাৎ উৎপাদন ব্যয় খুবই কম হয়। প্রথম বছর কোনো কৃষক যদি 50,000 টাকা লাভ করেন, দ্বিতীয় বছর সেই লাভ অবশ্যই কমপক্ষে 70,000 হবে। এটা তো গেল আখ বিক্রি করে লাভ। এছাড়া চাষিরা সাথী ফসল চাষ করেও একটি মোটা অঙ্কের টাকা লাভ করতে পারেন। সাথী ফসল হিসেবে সবজি ছাড়াও সরিষা, মসুর, বীজ ধনে চাষ করা যায়। সাথী ফসল চাষ করে 10-15,000 টাকা অতিরিক্ত লাভ করা যায়। শেষে আপনাদের অবশ্যই বলবো, ইউটিউব ভিডিও দেখে আখ চাষ করতে যাবেন না। আমরা কেবল আপনাদের সন্ধান দিলাম, আপনারা এলাকায় খোঁজ নিন, অভিজ্ঞ চাষিদের পরামর্শ নিন, বাজার দেখুন, প্রয়োজন হলে কৃষি কর্মকর্তাদের সাহায্য নিন, তারপরে আখ চাষের সিদ্ধান্ত নিন।